এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচার পার্কের রিসিভার নিয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন এর মধ্য দিয়ে আদালতের ক্রোক আদেশের বাস্তবায়ন করা হল শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে শুক্রবার রাত বারোটার দিকে পার্কের প্রধান ফটকের পাশে মাইকিং করে জেলা প্রশাসন ও দুদক পার্কের কর্তৃত্ব নেওয়ার ঘোষণা দেন এদিন সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুদকের দুটি টিম ওই পার্কে ঢুকে নিয়ন্ত্রণ বুঝে নেয় বিজ্ঞ আদালত এই সাবানা পার্কটি দেখাশোনার জন্য জেলা প্রশাসক মহোদয়কে নির্বাচন করেছেন এবং পুকুর যেগুলো আছে সেগুলো জেলা মৎস্য কর্মকর্তা এবং যে জমিগুলো চাষের জমি আছে সেগুলা আপনার কৃষি কর্মকর্তাকে নিযুক্ত করেছেন এটা চালানোর জন্যই মূলত রিসিভার নিয়োগ করা হয়েছে যাতে এটা সচল থাকে দেশের অর্থনীতিতে কাজে লাগে আমাদের যে দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়